সম্মানিত অভিভাবক অভিভাবিকা মহোদয়, সম্মানিত অভিভাবক অভিভাবিকা মহোদয়কে বলছি, আপনাদের জন্য খেলার প্রতিযোগিতার ব্যবস্থা রাখা হয়েছে, আপনারা অবশ্যই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। বিদ্যালয় কর্তৃক যে খেলাটি রয়েছে সেটাতে শুধুমাত্র মায়েরা অংশগ্রহণ করতে পারবে, শুধুমাত্র মায়েরা অংশগ্রহণ করতে পারবে। আর অভিভাবকরা, অভিভাবকের যে খেলাটা রয়েছে সেটাতে শুধুমাত্র বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাবারাও অংশগ্রহণ করতে পারবে। বাবা এবং মা তারা ব্যতীত খালা, দাদি, শাশি, নানি, ফুফু, তাদের সুযোগ নাই, তারা পরবর্তী খেলায় অংশগ্রহণ করতে পারবে। পরবর্তীতে যেটা সৌজন্য খেলা রয়েছে সেটাতে মা, চাচি, দাদি, নানি সবাই অংশগ্রহণ করতে পারবে। সারাভাত, সারাভাতের দৃষ্টি আকর্ষণ করছে, খেলাধুলা স্কুল কর্তৃক যে খেলাধুলা যে প্রতিযোগিতা দুটি রয়েছে সেটাতে শুধুমাত্র শিক্ষার্থীদের মায়েরা অংশগ্রহণ করতে পারবে এবং বাবারা অংশগ্রহণ করতে পারবে, আর কারোর জন্য তার সুযোগ নেই। পরবর্তীতে সৌজন্য যে খেলাগুলো রয়েছে সেটাতে আপনারা সকলে অংশগ্রহণ করতে পারবেন। এখন স্মৃতিচারণ খেলাটি অনুষ্ঠিত হচ্ছে, আমি প্রতিযোগিতার বলছি, প্রতিযোগিতার যে বিষয়গুলো বস্তুগুলো দেওয়া হবে সামনে, এগুলো ব্যতীত কেউ আগে কোনো কিছু লিখে রাখবে না। সাজিয়া ম্যাডামের দৃষ্টি আকর্ষণ করছে, আমাদের ছাত্র বিদ্যালয়ের স্বনামধন্য শিক্ষিকা, বিদ্যালয়টিকে যিনি নিজের সন্তানের চেয়েও বেশি ভালোবাসেন, স্মৃতিচারণের জন্য যে উপকরণগুলো এখানে আছে শুধুমাত্র জুয়াইরিয়া ম্যাডাম জানে, আমরা কেউ জানি না যে এর ভিতরে কি আছে, কোনো শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী কেউ জানে না।
এই খেলা পরিচালনার দায়িত্বে জয় রিয়া ম্যাডাম। আমরা